আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی اشرفিল انبিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী ইসলামী শিক্ষা বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক সালাম ও মোবারকবাদ আমি মোহাম্মদ রবিউল ইসলাম সফিক আপনাদের সম্মুখে একটি ছোট্ট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আমার বোন আমার কাছে প্রশ্ন করেছিলেন যে নাপাক কাপড় পাক করার নিয়ম কি তো এই ছোট্ট একটি প্রশ্ন সংক্ষিপ্ত ভাবে আপনাদের সম্মুখে উপস্থাপনা করার আমার তৌফিকি ইল্লা বিল্লা তো প্রশ্নটি হচ্ছে নাপাক কাপড় পাক করার নিয়ম কি সম্মানিত দর্শক ও শ্রোতা মন্ডলী আপনার কাপড়ের যেখানেই নাপাকি লেগে যাবে ওই কাপড়টার ওইখানেই আগে সুন্দর করে মুছে নিতে হবে মুছে নিয়ে ওই জায়গাটা কাঁচা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে কাঁচা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে যদি ওই জায়গার নাপাকিটা থেকে যায় অথবা তার দাগ থেকে যায় তখন সাবান অথবা সোডা দিয়ে ওই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিয়ে তারপরে কাঁচা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে রোদে দিতে হবে রোদে দেওয়ার পরে যখন শুকিয়ে যাবে তখন কাপড়টা পাক হয়ে যাবে তো কাপড়টা যখন এই কাপড়ের যখন নাপাকি যে জায়গাটাই লেগে যাবে ওই জায়গার যে নাপাকিটা ওই না ওই জায়গার নাপাকিটা যদি দাগ থেকে যায় অথবা গন্ধ থেকে যায় তাহলে নাপাক পরিষ্কার হবার অথবা নাপাকি দূর হওয়ার একটা সন্দেহ থেকে যায় তো এই জন্য সুন্দরভাবে কাপড়টা ময়লাটা যে নাপাকটা লেগেছে ওই নাপাকটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে তারপরে সুন্দর করে ওর দাগটা ওঠাতে হবে যদি দাগটা না ওঠে তাহলে সুন্দর করে সাবান এবং ছোটা দিয়ে পরিষ্কার করতে হবে পরিষ্কার করবার পরে কাঁচা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে তারপরে রোদে দিতে হবে তারপরে কাপড়টা রোদে শুকানোর পরে কাপড়টা পাক হয়ে যাবে আমাদের সমাজে অনেক সময় দেখা যায় অনেক মানুষ বলে যে কাপড়টা যখন লেগে যায় ওই কাপড়টা সুন্দর করে ধুয়ে তারপরে সুন্দর করে নিড়ানো করতে হবে তারপরে তিনবার হবে আবার না বলে হবে না এমনটা নয় ইসলামী শরিয়াতের কোনো মাস আলাই এমন দেখা যায়নি অথবা পাওয়া যায়নি যে কোনো নাপাকি কাপড় সেটা তিনবার অথবা বিসমিল্লা বলে ধুতে হবে এমনটা কোথাও পাওয়া যায় না আমি আবারও বলছি যে কাপড়টার যেখানে না লেগে যাবে ওই কাপড়টার ওই জায়গাটা সুন্দর করে আগে মুছে নিতে হবে তারপরে কাঁচা পানি দিয়ে ধুতে হবে কাঁচা পানি দিয়ে ধোয়ার পরে তারপরে যদি দাগটা থেকে যায় তাহলে ওখানে সাবান অথবা সোডা দিয়ে সুন্দর করে পরিষ্কার করতে হবে যখন কাপড়ের ওখানেই দাগ অথবা গন্ধ দুইটাই পরিষ্কার হয়ে যাবে তখন কাপড়টা পাক হয়ে যাবে যখন সমস্ত কাপড়টাই পাক হয়ে যাবে তখন ওই সমস্ত কাপড়টাকে আগে কাঁচা পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিতে হবে তারপরে সাবান অথবা সোরা দিয়ে পরিষ্কার করে রোদে নেড়ে দিতে হবে তো এমনটা দেখা যায় যে তিনবার ধুয়ে নিংড়াতে হবে অথবা তিনবার বিশ বলে ধুতে হবে এমনটা নয় যে তিনবারের বেশেও লাগতে পারে অনেক সময় দেখা যায় যে তিনবারের বেশেও লেগে যায় তো যে বিসমিল্লা তিনবার বলতে হবে এটা হচ্ছে প্রত্যেকটা কাজের শুরুতেই রাসুদাহাম বলেছেন তুমি যে কাজটা করবা ওই কাজের শুরুতেই বলা এটা বলেছেন আমাদেরকেও করতে বলেছেন তো আমরা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা বলবো কিন্তু যে কাপড় পবিত্র করবার সময় যে তিনবার বিসমিল্লা বলে কাপড় পবিত্র করতে হবে এমনটা রসুদাম বলেননি তো আশা করি এই ছোট্ট একটি প্রশ্ন সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপনা করা করতে আমি সক্ষম হয়েছি আপনারাও পরিষ্কারভাবে সুন্দরভাবে বুঝতে পেরেছেন তো এইভাবেই যেভাবে আমি বললাম এইভাবে কাপড়টা পরিষ্কার অথবা পাক করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে এরকমভাবে কাপড় পবিত্রতা অথবা পাক করা তৌফিক দান করুক অল আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি